আসসালামু আলাইকুম। দোয়া আমাদের আধ্যাত্মিক কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ। প্রার্থনার অবিশ্বাস্য শক্তি শিরোনামে দুটি ভিডিওতে দোয়া বা প্রার্থনা নিয়ে বিস্তারিত কথা বলেছি। এই বিশ্বজাহানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রার্থনা সূরা ফাতিহার বিশদ আলোচনা করেছি। আল্লাহকে ডাকা বা সাহায্য প্রার্থনার কথা কোরআনে আল্লাহ বারবার বলেছেন। আমরা যে সালাত আদায় করি তা মূলত দোয়া বা প্রার্থনা। এই নামাজ এবং দোয়ার অসংখ্য বই আছে বাজারে, যার বেশিরভাগই ভিত্তিহীন আরবি লেখা ও তার কল্পিত ফজিলতে পূর্ণ। এই দোয়া পড়লে বা অমুক নামাজ পড়লে বেহেস্তে আপনার জন্য একটি খেজুর গাছ লাগানো হবে, একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়ালেও সে গাছের ছায়া শেষ হবে না। ভালো কথা, তো এই খেজুর গাছ থেকে খেজুর পারবেন কেমনে? আরও অনেক কথিত মাসনুন দোয়ার বই পাওয়া যায়, এগুলোর সূত্র প্রসিদ্ধ কিন্তু নিশ্চিত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দোয়া পড়েছেন বলে কথিত আছে, কিন্তু আমরা জানি না। এই দোয়া পড়লে বেহেস্তের 8টি দরজা খুলে দেওয়া হবে, ওই দোয়া পড়লে শহীদের মর্যাদা মিলবে, এমন অনেক ফজিলত সংবলিত দোয়া আছে সব বইয়ে। এবার আরেকজন এসে বলবেন এই হাদিস জাল, এই রাবি মিথ্যুক, সুতরাং এই দোয়া পড়লে বেদাত। সুতরাং সাত সমুদ্র 13 নদীর সেচে এ দোয়ার দলিলপত্র বের করো। আপনি আমি তো দূরে থাক, সর্বকালের সেরা মুহাদ্দিস ইমামরাই হাদিসের তালিকা প্রণয়নে একমত হতে পারেননি। কোরআনে আল্লাহ বিভিন্ন নবী রাসূলদের দোয়া বর্ণনা করেছেন। এ দোয়াগুলো নবীরা করেছেন, আল্লাহর প্রিয় বান্দারা করেছেন, এবং আল্লাহ এ দোয়াগুলো পছন্দ করেছেন, কবুল করেছেন। আমরা বেশিরভাগ মানুষই বেশিরভাগ সময় এমন কিছু চাই যে বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। বিভিন্ন দোয়ার বই থেকে সব দোয়া মুখস্থ করে বুঝে না বুঝে সকাল বিকাল পড়ি। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করতেন যেন যে বিষয়ে তার জ্ঞান নেই তা প্রার্থনা না করেন। সূরা হুদের 47 নম্বর আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন হযরত নূহ আলাইহিসসালামের দোয়া। সে বলল, রাব্বি ইন্নি আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُنْ مِنَ الْخَاسِرِينَ। হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই, আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তাহলে কী চাইতে হবে এবং কী চাওয়া উচিত, কী আমাদের জন্য কল্যাণকর তা আমরা জানি না। তাই আল্লাহ আমাদের যেভাবে শিখিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন সেভাবেই চাইব। সূরা মুমিনুন আয়াত 97-98, আর বলো, রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই, আর হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানাহ চাই। কিন্তু আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছি, কেন বলছি কে জানে, আল্লাহর আয়াতের চেয়ে বিশুদ্ধ হাদিস কোনটা? কিন্তু এই দোয়া পড়লেই আপনি আহলে কোরআন মুতাজিলা। সূরা ফাতিহা ও সূরা ইখলাস নিয়ে অন্যান্য ভিডিওতে আলোচনা আছে। এছাড়া আল্লাহ যে দোয়াগুলো শিখিয়েছেন সে দোয়াগুলোই আমরা শিখব। আমি বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ উল্লেখ করেছি, ইন্টারনেটে বড় বড় কারীদের তেলাওয়াত আছে, মিলিয়ে চর্চা করে নিতে পারেন। সূরা বাকারা 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন, এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। সূরা বাকারা 286, আল্লাহ শুরুতে ভূমিকা দিচ্ছেন বা দোয়ার দৃশ্যপট বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না, সে ভালো যা অর্জন করে তা তার জন্যই, এবং সে মন্দ যা অর্জন করে তা তার জন্য। এবারে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা লা তুয়াখিজনা ইন নাসিনা আও ওয়াখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব,
আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে অভিযুক্ত করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই, আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপরে দয়া করুন। আপনি আমাদের অভিভাবক এবং আপনি কাফের অত্যাচারী অবাধ্য সম্প্রদায়ের উপর আমাদের সাহায্য করুন। সূরা আল ইমরান আয়াত 8। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে বরকত দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা আল ইমরান আয়াত 53। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা আর-রাসূল ফাকতুবনা মা'আশ-শাহিদিন। হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি, অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন। সূরা আল ইমরান 38। হযরত জাকারিয়া আলাইহিসসালামের দোয়া, যারা সন্তান চান তাদের জন্য সবচেয়ে যথাযথ দোয়া। সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল, সে বলল, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। সূরা আল ইমরানের 15-17 নং আয়াতে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কাদেরকে? যারা বলে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান আনলাম, অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। অর্থাৎ যারা এই দোয়া পড়বে তারা জান্নাতে যাবে, তবে শর্ত প্রযোজ্য। কী শর্ত? পরের আয়াতে আল্লাহ বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। যাদের দাড়ি আছে, কপালে নামাজের দাগ আছে, সৌদি জুব্বা পরেন, হিজাব পরেন এবং দাওরায়ে হাদিসের ডিগ্রি আছে। না না, বৈদ্যুতিক গোলযোগের জন্য দুঃখিত। যারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যশীল, দানশীল এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। সূরা নিসা 75 নম্বর আয়াতের দোয়া নির্যাতিত জনপদের মানুষের দোয়া। রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমাদেরকে বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালেম, এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন, আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। এখানে আল্লাহ নির্যাতিত জনপদের মানুষের মুক্তির জন্য প্রাণান্তকর চেষ্টার নির্দেশ দিয়েছেন এবং নিপীড়িত জনপদের মানুষদের শিখিয়েছেন কিভাবে জালেম শাসকদের জুলুম থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে। সূরা আল ইমরান 191 নং আয়াতে আল্লাহর জিকিরের নিয়ম ও প্রকৃতির রহস্য নিয়ে চিন্তা করতে বলেছেন। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও কাত হয়ে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতালান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র মহান, সুতরাং তুমি আমাদের আগুনের আযাব থেকে রক্ষা করো। এর পরের আয়াতে আল্লাহর পছন্দের আরও দোয়ার কথা উল্লেখ করেছেন। সূরা আল ইমরান, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। হে আমাদের রব, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং দূরীভূত করুন আমাদের ত্রুটি বিচ্ছুতি, আর আমাদেরকে মৃত্যু দিন নেককারদের সাথে। সূরা আল ইমরান 194। রব্বানা ওয়া ইন্নানা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমাদের রব, আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে, আর কিয়ামতের দিন আপনি আমাদেরকে অপমান করবেন না, নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না। সূরা আল ইমরান 147। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন।
হে আমাদের রব, আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে, আর কাফের কাওমের উপর আমাদের সাহায্য করুন। সূরা আরাফ 126। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম শয়তানের কুমন্ত্রণায় আল্লাহর নির্দেশ অমান্য করে যখন আল্লাহর বিরাগভাজন হলেন, তখন তারা ক্ষমা ও অনুগ্রহের জন্য কি দোয়া করলেন? আল্লাহ বলছেন সূরা আরাফ 23 নম্বর আয়াত। তারা বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। যে দোয়ায় আল্লাহ হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করেছেন, সে দোয়া আল্লাহ আমাদের শিখিয়ে দিলেন, আর আমরা নূরানি ওজিফা মাসনুন দোয়ার বই কিনি। হযরত মূসা আলাইহিস সালাম তার কওমকে যে দোয়া শিখিয়েছেন, আল্লাহ কোরআনে তা উল্লেখ করেছেন সূরা ইউনুসের 85-86 নম্বর আয়াত। তখন তারা বলল, আলাল্লাহে তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমি যালিমিন ওয়া নাজিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আমরা আল্লাহর উপরেই তাওয়াক্কুল করলাম, হে আমাদের রব, আপনি আমাদেরকে জালেম কওমের ফিতনার পাত্র বানাবেন না, আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফের কওম থেকে নাজাত দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করতেন? আল্লাহ বলে দিয়েছেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের প্রতিপালক, আমরা আপনারই উপর ভরসা করি, আপনারই অভিমুখী হই, আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে। হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফেরদের উৎপীড়নের পাত্র বানাবেন না। হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরও দোয়া আছে সূরা শুআরা আয়াত 83-85। রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে সামিল করে দিন, এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন, আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন। এর চেয়ে সুন্দর, তাৎপর্যপূর্ণ ও নির্ভরযোগ্য দোয়া আর কি হতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এ দোয়া করেছেন এবং স্বয়ং আল্লাহ তা বর্ণনা করছেন। আল্লাহর আরশের ফেরেশতারা কি তাসবিহ পাঠ করে এবং আমাদের জন্য কি দোয়া করে তাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা গাফের আয়াত 7 এবং 8। যারা আরশকে ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে, তারা তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং তার প্রতি ইমান রাখে, আর মুমিনদের জন্য দোয়া চেয়ে বলে, রব্বানা ওয়াসআত কুল্লু শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবীলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আযীযুল হাকীম। হে আমাদের রব, আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যাপ্ত করে রয়েছেন, অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন, আর জাহান্নামের আজাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন। হে আমাদের রব, আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন, আর তাদের পিতামাতা পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও। নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া সূরা নমল 19 নম্বর আয়াত। রব্বি আউজিনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফী ইবাদিকাস সালিহীন। হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ, তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও,
আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো, আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। কি চমৎকার দোয়া! এটা সুলাইমান আলাইহিস সালামের হাদিস, রাবি স্বয়ং আল্লাহ, হাদিসের মান 100% সহি। সুলাইমান আলাইহিস সালামের দোয়া আল্লাহর বিশেষ পছন্দ হয়েছে, তাই তিনি এ দোয়া কোরআনে উল্লেখ করেছেন। তো আমাদের কি এর চেয়ে উন্নত মানের দোয়া লাগবে? আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমার নবী রাসূলরা যে দোয়া করল, সে দোয়া না করে তোমাদের মুরব্বীদের বানানো দোয়া কেন করলা? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করলেন? আল্লাহ বলছেন সূরা 28:16, মূসা বলল, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফির লি, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। অতপর তিনি তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা ফুরকান 65, আর যারা বলে রব্বানা আসরিফ আলাইনা আযাব জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামান, হে আমাদের রব, তুমি আমাদের থেকে জাহান্নামের আযাব ফিরিয়ে নাও, নিশ্চয়ই এর আযাব হলো অবিচ্ছিন্ন। আর যারা বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামান, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। কুরআন সূরা 23:109, আমার বান্দাদের একদল ছিল যারা বলতো রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা আনতা খায়রুর রাহিমিন, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা করুন, দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। জুন্নুনের দোয়া, কোরআন সূরা 21:87, সে অন্ধকার থেকে ডেকে বলছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি ছিলাম জালেম। এর পরের আয়াতে আল্লাহ বলছেন অতপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। দোয়াও বলে দিয়েছেন, দোয়ার ফজিলতও আল্লাহ বলে দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া আল্লাহ কবুল করলেন এবং পুত্র সন্তান ইয়াহিয়াকে দান করলেন, রব্বি লা তাজারনি ফরদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছেন মদিনায় হিজরতের সময়, সূরা ইসরা 88, আর বলো রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আমার রব, আমাকে প্রবেশ করা উত্তম রূপে এবং বের করো উত্তম রূপে, আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো। সূরা তহা 25-29 নম্বর আয়াতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সত্য প্রচারের শক্তি সাহস চেয়ে দোয়া করেছেন। বিভিন্ন খুতবা বা বক্তৃতার শুরুতে অনেকে এই দোয়া পড়েন। সে বলল, অর্থাৎ মূসা বলল, কি বলল, রব্বি শরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে। 36 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, তিনি বললেন হে মূসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়া, রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাআবিলিল আহাদীস ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্য ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমা ওয়াল হাকনি বিস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের কিছু ব্যাখ্যা শিখিয়েছেন, হে আসমানসমূহ জমিনের স্রষ্টা, দুনিয়া ও আখেরাতে আপনি আমার অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন। সূরা ইব্রাহিম 40:41, রব্বি জাআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়্যা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও, হে আমার রব, আর আমার দোয়া কবুল করুন, হে আমার রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে
আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন। সূরা ইব্রাহিম আয়াত 38, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। রব্বানা ইন্নাকা তাআলামু মা নুখফি ওয়া মা নুআলানু ওয়া মা ইখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা আমরা প্রকাশ করি, আর কোনো কিছু আল্লাহর নিকট গোপন নেই, না জমিনে না আসমানে। আয়াতুল কুরসি নামে প্রসিদ্ধ সূরা বাকারার 255 নম্বর আয়াত, যাতে আল্লাহ নিজের মহিমা বর্ণনা করেছেন। এই আয়াত আল্লাহর প্রতি প্রশংসা মহিমা বর্ণনার অনুমোদিত ফর্ম এবং ফরম্যাট। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যা আল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ। আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক, তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার। কি আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সব কিছুই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তার আয়ত্ত করতে পারবে না। তার আসন আসমান ও জমিন ব্যাপী এবং এত দুভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনি সর্বোচ্চ মহিয়ান। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহর কাছে তার নবী রাসুলগণ ও প্রিয় বান্দারা যেসব দোয়া করেছেন আল্লাহ তা আমাদের শিখিয়েছেন। কোরআনে এমন আরও অনেক দোয়া পাবেন। কোরআন পড়ুন, বুঝে পড়ুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।